হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড ভিওয়ার্স আজ আমরা এক মার্চ দুই হাজার চব্বিশের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব যা তোমাদের আগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে আজ আমরা এক মার্চ দুই হাজার চব্বিশের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে সেগুলি দেখে নেব প্রথম প্রশ্নেই রয়েছে উইস কোম্পানি লান্স এ ন্যাশনাল ইনিশিয়েটিভ কোল্ড বেন্টেরা ফর অ্যানিমালস পশুদের জন্য বেন্টেরা নামে ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন কোম্পানি এখানে অপশনে দেওয়া রয়েছে আডানি টাটা রিলায়েন্স ইনফোসিস এখানে কারেক্ট আনসার হয়ে যাবে রিলায়েন্স রিলায়েন্স কোম্পানি পশুদের জন্য বেন্টেরা নামে ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করেছে নেক্সট কোয়েশন নরেন্দ্র মোদি অ্যানাউন্স দ্য লঞ্চ অব ইন্ডিয়াস অন স্পেস স্টেশন ইন হুইস ইয়ার কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে অপশনে দেওয়া রয়েছে দুই হাজার তেত্রিশ দুই হাজার ত্রিশ দুই হাজার চল্লিশ দুই হাজার পঁয়ত্রিশ এখানে কারেক্ট আনসার হয়ে যাবে দুই হাজার পঁয়ত্রিশ অর্থাৎ দুই হাজার পঁয়ত্রিশের মধ্যে ভারত ছ স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী এরপরের কোয়েশন নাম্বার থ্রি হুইস কাউন্ট্রি ইজ গোয়িং টু রিপিল অ্যান্টি টুবাকু লস কোন দেশ অ্যান্টি টুবাকু লস অর্থাৎ তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে এখানে অপশনে দেওয়া রয়েছে নিউজিল্যান্ড ডেনমার্ক সুইডেন অস্ট্রিয়া এখানে কারেক আনসার হয়ে যাবে নিউজিল্যান্ড অর্থাৎ নিউজিল্যান্ড তামাক বিরোধী আইনকে বাতিল করতে চলেছে এরপরের কোয়েশ্চন নাম্বার ফোর হুয়ার দিড নরেন্দ্র মোদি ইনু গ্রেট ইসরো সেকেন্ড স্পেস স্পোর্ট এখানে বলা হয়েছে যে ইসরোর দ্বিতীয় স্পেস স্পোর্ট কোথায় উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি এখানে অপশানে দেওয়া রয়েছে কেরালা তামিলনাডু মহারাষ্ট্র গোয়া এখানে কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাডু অর্থাৎ তামিলনাডুতে ইসরোর দ্বিতীয় স্পেস স্পোর্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি নেক্সট কোয়েশান নাম্বার ফাইভ হুইয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট বেদিক ক্লোক আন বেইল বিচ্ছের সর্বপ্রথম বৈদিক গড়ি উন্মোচন করা হলো কোথায় বিচ্ছের সর্বপ্রথম বৈদিক গড়ি উন্মোচন করা হলো কোথায় এখানে অপশনে দেওয়া রয়েছে উজ্জয়িনী ছাঁচি ভোপাল জয়পুর এখানে কারেক আনসার হয়ে যাবে উজ্জিন উজ্জয়নতে বিচের সর্বপ্রথম বৈদিক গড়ি অর্থাৎ বেদিক ক্লোক উন্মোচন করা হয়েছে নেক্সট কোয়েশান কোয়েশন নাম্বার সিক্স হোয়াট ইজ দ্য প্লেস অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইন্টেকচুয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দুই হাজার চব্বিশে ভারতের স্থান কত এখানে অপশানে দেওয়া রয়েছে ফিফটি ফাইভ থার্টি ফাইভ থার্টি টু ফোরটি টু এখানে কারেক অ্যান্সার হয়ে যাবে ফোরটি টু প্রথম স্থানে রয়েছে আমেরিকা নেক্সট কোয়েশান নাম্বার সেভেন হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট এস সি ই অফ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ফর ইন্ডিয়া এখানে বলা হয়েছে যে ভারতের ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিইও পদে নিযুক্ত করা হয় হয়েছে কাকে ভারতের ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সি পদে নিযুক্ত করা হয়েছে কাকে এখানে অপশনে দেওয়া রয়েছে মনোহর যোশী শচীন জৈন দীপক দত্ত অজিতেশ গুহা এখানে কারেক্ট আনসার হয়ে যাবে শচীন জৈন শচীন জেইনকে ভারতের ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিও পদে নিযুক্ত করা হয়েছে নেক্সট কুয়েকশান কোয়েকশন নাম্বার এইট হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ চেয়ার পারসন অব লোকপাল লোকপালের পারসন হিসেবে কেয়ার নিযুক্ত হয়েছেন এখানে অপশনে দেওয়া রয়েছে এম খানবিলকার মহেশ আচার্য অ্যান্ড নারাসিমহা স্যাটিসফাইড নায়ার এখানে কারে আনসার হয়ে যাবে এ এম খান বিলকার লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট কোয়েশন ওয়াকনার হু অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ এ প্লেয়ার অব হুইস কাউন্ট্রি আন্তর্জাতিক ক্রিকেট অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অপসরকারী নেলওয়াকনার কোন দেশের খেলোয়াড় এখানে অপশনে দেওয়া রয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ইংল্যান্ড এখানে কারেক অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড এরপরে কোয়েশন নাম্বার টেন উইস্ট কাউন্ট্রিজ প্লেয়ার জন নিকোল লফটি এটন স্কোর দ্য ফার্স্টেস্ট সেঞ্চুরি ইন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিকারী নিকুল জন নিক এটন তিনি কোন দেশের খেলোয়াড় এখানে দেওয়া রয়েছে অপশনে জামাইকা নাম্বিয়া নামিবিয়া আয়ারল্যান্ড সাউথ আফ্রিকা এখানে কারে আনসার হয়ে যাবে নামিবিয়া ভিওয়ার্স ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে